আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুরা হাওর ভ্রমণ সুনামগঞ্জ পর্বেচারে। গত পর্বে আপনারা দেখেছেন নীলাদ্রি লেক এবং রাত্রে বাউল গানের আসর। গতকাল রাত্রে আমরা নীলাদ্রি লেকের পাশে রাত্রি যাপন করেছি হাওরে। তো আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব লাকমাচড়া। লাকমাচড়া একটা ঝর্ণা যার ওই পারে ভারতের মেঘালয় রাজ্য, এ পাশে বাংলাদেশের সুনামগঞ্জ। সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা, হিম শীতল স্বচ্ছ জলরাশি নিঃসুরে কলকল করে তাহিরপুরের লাকমাচড়া। লাকমাচড়ার অবস্থান হচ্ছে তাহিরপুর উপজেলা সুনামগঞ্জ জেলায়। যারা নীলাদ্রি লেক দেখতে আসবেন তারা অবশ্যই লাকমাচড়া ঘুরে যাবেন। লাকমাচড়ার অবস্থান হচ্ছে নীলাদ্রি লেক থেকে 5 মিনিটের হাঁটা পথ। আমরা নীলাদ্রি লেক থেকে হাঁটতে হাঁটতে 5 মিনিটের মধ্যে এ লাকমাচড়া এসে পৌঁছায়। লাকমাচড়ার সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে, তার অপার্থিব সৌন্দর্য মন কেড়ে নেয়। মেঘালয় পর্বতমালার বাজে বাজে সবুজের আস্তর, সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। সিলেট অঞ্চলের পাহাড়ি ছোট ছোট নালা সডা নামে পরিচিত। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের কোলে দক্ষিণে শ্রীপুর ইউনিয়নের গ্রামের নামটি লকমা গ্রাম। গ্রামটি বেশ সুন্দর। গ্রামের পিঠেই রূপবতী লকমা সডার অবস্থান। পুরো এলাকায় যেন পাথর, পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি পাটলাই মধ্যে হাওরের গড়ায়। এখান থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়া ইচ্ছে জাগে। তবে এখনও অবকাঠামো গড়ে উঠেনি এখানে। প্রাকৃতিক আবহে নিজের রূপ মেলে ধরে আছে লাকমাচড়া। তার এমন মায়াবী রূপ যেন প্রকৃতিপ্রেমী মুগ্ধ হয়ে উঠবেন। সবুজে পাহাড়ি ছড়া গ্রামটি দূর থেকে দেখতে খুবই চমৎকার। দেখতে সিলেটের বিছনা কাঁধের মতে হলো লাকমার কোফালে তেমন পরিচিত জুটেনি। প্রাকৃতিক বিন্যাস ঠিক রেখে নীলাব লাকমাচড়া হতে পারে সুনামগঞ্জের নতুন পর্যটন কেন্দ্র। বন্ধুরা, আপনারা যারা সুনামগঞ্জ ঘুরতে আসবেন আশা করি লাকমাচড়া ঘুরে যাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই লাকমাচড়া আপনাদের মন কাটবে। আপনারা যারা বোলাগঞ্জ গেছেন, যারা বিছনাকান্দি গেছেন, আপনাদের কাছে অবশ্যই লাকমাচড়া ভালো লাগবে। লাকমাচড়া ঝর্ণার সৌন্দর্য কোনো অংশে কম নয়। বর্ষার আবহ গটিয়ে প্রকৃতি তখন তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে অবিতপূর্ণ হয়ে। মাত্র শরতের এই পিছু ছাড়েনি বিদায়ী বর্ষার বৃষ্টি, তখনই আমরা ঘুরতে যাই জাদুকাটা নদ, শিমুল বাগান, বারিকা টিলা, নীলাদ্রি লেক, টেকের গাড়ে লাকমাচড়া দর্শন। তো বন্ধুরা, আমরা একে একে আমাদের পরবর্তী গন্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ, আশা করি। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে আমাদেরকে জানাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। সবাই ভালো থাকেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।